আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা আবার কিভাবে আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন। সো দেখেন আসলে আপনার এই অ্যাকাউন্টসটা কেন তারা ডিঅ্যাক্টিভ করছে অথবা কেন তারা সাসপেন্ড করছে। তো এটা আসলে বুঝতে হলে আপনাকে তাদের কমিউনিটি গাইডলাইন এটা আপনাকে পড়তে হবে, এটা পড়লেই আপনি বুঝতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই যে যখন আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে তো আমাকে এখানে তারা কিন্তু বলছে যে প্লিজ রিভিউ দ্য কমিউনিটি গাইডলাইন। তো এটা আপনি পড়ে নেবেন, যদি না পড়েন সেক্ষেত্রে বারবার কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। একটা সময় পর দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা তারা আর কখনোই রিঅ্যাক্টিভ করে দিবে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে একেবারে। তো এইখানে দেখেন তারা আরও একটা ইমেল দিছে আমাকে, তারা বলছে দেখেন উই হ্যাভ কনসিডার ইওর আপিল অ্যান্ড ডিসাইড নট টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। মানে আপনি আপিল করতে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে কনসিডার করবে। তো এখন এই আপিলটা কিভাবে করবেন? আপিলটা করার জন্য আপনি যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকবেন তখন দেখেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস। তো আপনি এখানে যদি কন্ট্যাক্ট আসে ক্লিক করেন তো তাদের যে হেল্প বা সাপোর্টের যে লিঙ্কটা সেটা এখানে ওপেন হবে। এখান থেকে আপনি আপিল করতে পারেন অথবা আপনি চাইলে লিখে সার্চ করতে পারেন পিন্টারেস্ট হেল্পলাইন। তো আপনি যে কোনোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের হেল্পলাইন পেজে যেতে পারেন। এখান থেকে দেখেন নিচে যদি যান নিচে দেখতে পারবেন এই যে কন্ট্যাক্ট আস। তো এখান থেকেও আপনি আপিল করতে পারবেন, দুইভাবেই করতে পারবেন। সো আমি আপনাদেরকে যে কোনো একটা পদ্ধতিতে দেখাই দিই। তো আমি এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে এইখানে দেখেন রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেও হবে অথবা আপনি এই আপিলও ক্লিক করতে পারেন। তো আমি এইখানে আপিলে ক্লিক করব। এই যে দেখেন এখানে আপিল অ্যাকাউন্ট সাসপেনশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টসের ইনফরমেশন দিতে হবে। তো এইখানে অ্যাকাউন্টসের ইনফরমেশনটা আমি দিয়ে দিই, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টসের ইউজার নেম, এরপরে হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টসটা খুলছেন। তো এখানে আপিল করলে আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করে দিবে তারা। তো পরের স্টেপে দেখেন ডু ইউ হ্যাভ এ অ্যাক্সেস টু দিস ইমেল, ইয়েস দিবেন যদি এই ইমেল থেকে অ্যাক্সেস থাকে। দেন হচ্ছে কন্টিনিউ, এরপরে হচ্ছে এখানে সাবজেক্ট এবং ডিসক্রিপশন লিখতে হবে। সো এইখানে আমি আমার সাবজেক্টটা লিখে দেব। তো আমি এখানে লিখে রাখছি মাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড, এটা হচ্ছে আমার প্রবলেম, প্রবলেমের সাবজেক্টটা লিখে দিলাম। এবার হচ্ছে এখানে ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনি এখানে লিখবেন যে আপনি কমিউনিটি গাইডলাইন তাদের ফলো করছেন এবং এই ধরনের ভুল আর ভবিষ্যতে করবেন না। তো ওইভাবে আপনি এই লেখাটা লিখে দিবেন। সো আপনারা চাইলে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই এই ডিসক্রিপশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইরকম একটা ডিসক্রিপশন আপনারা দিয়ে দিবেন লিখে, এরপরে হচ্ছে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো চার নম্বর স্টেপে চলে আসছি। এখন তারা বলতেছে যে আপনি কোন ডিভাইসটা ইউজ করতেছেন। তো আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্যবহার করতেছি এবং আমি কোন ব্রাউজার থেকে ব্যবহার করতেছি, ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করতেছি। তো আপনি যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন সেটা টিক মার্ক দিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখন হচ্ছে এইখানে আপনাকে অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভ হয়েছে সেটার একটা স্ক্রিনশট এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। সো দেখেন এইখানে আমার যেই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের যেই মেসেজটা, সেই মেসেজটা আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে তাদের ওইখানে আপলোড করে দেবো। সো আপনি এতটুকু স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপরে আপনি আপনার ডেস্কটপে সেভ করবেন, করে দেন হচ্ছে আপনি আপলোড করে দিবেন। তো এটা আমি সেভ করে নিলাম। তো এখন আমি আপলোড করে দেবো, এই যে আপলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে সেই মেসেজটা, এটা আমি এখানে আপলোড করে দিব। এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি চাইলে ভিডিও আকারেও দিতে পারেন। দেন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। সো দেখেন এখন হচ্ছে আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনার সব কিছু যদি ওকে থাকে
দেন হচ্ছে আপনি নিচে গিয়ে সাবমিট করবেন। সো এইখানে কিন্তু আমার সব কিছু শো করতেছে যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আমি যা ডিসক্রাইব করছি, তারপরে হচ্ছে আমি কোন কোন ডিভাইস ব্যবহার করতেছি, সব কিছু এখানে শো করতেছে। এগুলো যদি সব ঠিক থাকে নিচে গিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সো দেখেন উই গট মেসেজ, তারা আমাদের এই আপিলটা পেয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে 24 ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টসে অ্যাক্টিভ করে দিবে। সো এইভাবেই আপনি আপিল করে আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করতে পারেন। তো আপনাকে 24 ঘন্টার মধ্যেই দেখবেন যে তারা একটা মেসেজ দিয়ে দিবে অথবা আপনার ইমেলে পাঠিয়ে দিবে যে আপনার এই আপিলটা তারা কি গ্রহণ করবে কি না। তো আশা করি অবশ্যই গ্রহণ করবে। সো এইভাবেই আপনারা খুব সহজেই আপিল করে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে পারেন। এরপরও যাদের প্রবলেম হবে তারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি আপনাদেরকে সেটা সলভ করার ব্যবস্থা করে দেবো। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।